নমস্কার, এখন আপনারা দেখছেন ব্রেকিং গ্রাম টিভি। আর আপনাদের সঙ্গে আন্তর্দেশীয় বাইক পাচার চক্রে দুই কারবারিকে গ্রেপ্তার করলো পুলিশ। মঙ্গলবার রাত 9টা নাগাদ মচলন্দপুর নিমতলা এলাকা থেকে গোবরডাঙ্গা থানার অন্তর্গত মচলন্দপুর ফাঁড়ির পুলিশ তাদেরকে ধরে। ধৃতরা হলো বাদুড়িয়ার ঘোষপুরের বাসিন্দা মুক্তার মণ্ডল ও মচলন্দপুর বেলেডাঙ্গা এলাকার বাসিন্দা শানু মণ্ডল। ধৃতদের কাছ থেকে দুটি চোরাই বাইক ও একটি গুলিভর্তি দেশি বন্দুক পাওয়া গিয়েছে। গোবরডাঙ্গা থানার তরফে ধৃতদের 7 দিনের পুলিশ হেফাজতের আবেদন করে বুধবার দুপুরে বারাসত আদালতে তোলা হয়। আপনারা দেখছেন ব্রেকিং গ্রাম টিভি, আর আপনাদের সঙ্গে আমি নবনীতা। একজন উঠে যায় আমাদের, একজন এখানে আসেন উনি দেখুন ওখানে বলে কি করিতে তাও বলে লতা কুটি যেতে বলে মোটামুটি আর অক্টোবরের 10 মানে কিন্তু 1 মাস আগে আপনাকে বলেছি যে আমার আজকে কি